তাহানির বর অসম এতিয়া টুকুরা টুকুর হল। চারিওফালে সুকীয়া রাজ্য গঠনের দাবিয়ে এতিয়াও তোল পাৰ লগাইছে অসম। রাজ্যখনত এতিয়া বিভাজনমুখী রাজনীতি, বিচ্ছিন্নতাবাদ, মাওবাদ, উগ্রপন্থা আদিয়ে ছানি ধরেছে। এনে এক অরাজক অবস্থাত লেখক মঞ্চ অসমে আয়োজন করেছিল এক মুকলি আলোচনার। অসমৰ সকলো অরাজনৈতিক ব্যক্তি, দল, সংগঠনক আমন্ত্রণ জানা মুকলি আলোচনা অনুষ্ঠিত হয় গুৱাহাটী প্রেছ ক্লাবত। মুকলি আলোচনাখনৰ বিষয়ে মুখ্য আহ্বায়ক যতীন্দ্ৰ কুমাৰ বৰগোহাঁয়ে কয়, আমি ত্রিপাক্ষিক আলোচনার জড়িয়ে সমস্যার সমাধান হব বলে ভবা নাই। ত্রিপাক্ষিক আলোচনার আমি বিরোধিতা করছো। আমি ভাবো অসমৰ সকলো জনগোষ্ঠীক সামৰি সর্বজনগোষ্ঠীয় বহুপাক্ষিক আলোচনা করব লাগিব আর সর্বদলীয় আলোচনা করব লাগিব, যাতে অসমৰ কোনো জনগোষ্ঠীয়ে ডিসিভড হয়েছে বলে, প্রবঞ্চিত হয়েছে বলে ভাবি থাকিবলগিয়া নহয়। দ্বিতীয়তে আমি ভাবিছো অসমখন খণ্ড বিখণ্ড করার সকলো প্রক্রিয়ার বিরুদ্ধে অসমৰ জনসাধারণে ঐক্যবদ্ধভাবে থিয় দিব লাগিব। গতি এই দুটাই আমার আজি এই সভাখন পথার মূল উদ্দেশ্য। আমি কেবল সাধারণভাবে আজি বহিছো, কেটামান সংগঠনের প্রতিনিধি আমি মাতিছো। ইয়ার পিছত আমি ভাবিছো সমগ্র অসমৰে বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি মাতি আমি গুৱাহাটী বা গুৱাহাটীৰ বাহিৰৰ আন কোনো ঠাইত আমি এখন ডাঙৰ অভিবর্তনত মিলিত হ'ম। মই ভাবো আমি অসমৰ ৰাজনীতিত আহি পৰা যি অস্থিৰ বাতাবৰণ, তাৰ বিৰুদ্ধে সংহতি, সম্প্ৰীতি আৰু শান্তি ৰক্ষা কৰিবৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ গ্ৰহণ কৰিবলৈ আগবাঢ়িম। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট সুশান্ত দাসৰ সৈতে অমৰদীপ গগৈ, চেণ্টিনেল নিউজ, গুৱাহাটী।